আজ থেকে দেব সেনাপতির আরাধনায় মেতে উঠবে গোটা সোনামুখী শহর। কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী, কালী পূজার রেশ এখনও কাটেনি, তার মধ্যে আজ থেকে গোটা শহর মেতে উঠবে দেব সেনাপতির আরাধনায়। ইতিমধ্যে প্রস্তুতির তুঙ্গে সোনামুখী শহরে সব মিলিয়ে সখানে কার্তিক পুজো হয়ে থাকে, কিন্তু সরকারি অনুমোদনপ্রাপ্ত কার্তিক পূজার সংখ্যা 17টি, যার মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড় কার্তিক, মহিষ ঘট কার্তিক। তবে অন্যান্য বছর যে জৌলুস পূর্ণভাবে কার্তিক পূজা হয়ে থাকে, এবছর তা আর হচ্ছে না সৌজন্যে নোভেল করোনা ভাইরাস। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে সোনামুখীর সমস্ত পূজা কমিটি তাদের বিভিন্ন অনুষ্ঠানে কাটছাট করেছেন। তাছাড়া এবার হচ্ছে না কালী পূজার মতোই কার্তিক কার্নিভালও। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলাবান। অনেকটা কম, মানে নাই বললেই চলে আনন্দটা, যে পুজো হচ্ছে বলে বুঝতে পারা যাচ্ছে যে পুজো আছে, কিন্তু যারা পুজো করতে হবে আদিন যারা পুরোপুরিরা করে এসছে সেই কারণে পুজোর আমাদের করতেই হবে। এতে কি আপনাদের মন খারাপ? মন তো প্রচণ্ড খারাপ, ছেলে ছোকরাদের আমাদের তো বয়স হয়ে গেছে 65 বা সেখানে, ছেলে ছোকরাদের তো অবস্থা এমনি আরও খারাপ, তারা তো আনন্দে নাই, কারণ এখানে ছেলে ভর্তি থাকতো, কোনো ছেলে পেলেই আসে না, আনন্দ নাই বলে সব সরে গেছে। আপনার নাম? আপনার নন্দলাল বিট। আপনাদের এই মহিষঘট কার্তিকের কি প্রাচীন ইতিহাস রয়েছে? আমাদের মোটামুটি আনুমানিক 400-450 বছরের পুরাতন কার্তিক। আমাদের ইতিহাস বলতে আমাদের এখানে মানে অতীতে এখানে মহিষ বাতান ছিল, এখানে পুরাতন জঙ্গল ছিল, জঙ্গল কারণে এখানে মহিষ বাতান ছিল, যত সোনামুখীর বাগাল ছেলে আর কি এখানে মহিষ চড়াতে আসতো, সেই থেকে সব দিকেই করা হয়েছে। সরকারি নির্দেশ মানছেন? সরকারি নির্দেশ, স্যানিটাইজার হবে, মাস্ক দেওয়া হবে, স্যানিটাইজার ট্যানেল হবে, সব কিছুই সচেতন। আমাদের যে নয়ন সেবা হতো সেটাও কাটছাট হয়েছে, সব কিছুই সচেতন। আপনার নাম? আমার নাম প্রভাস সিল। কার্তিক পুজোয় এবার কতটা সচেতনতা বজায় রেখে আপনারা পুজোর আয়োজন করেছেন? আপনারা দেখলেন কালীর ক্ষেত্রে ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা আজ থেকে শুরু হচ্ছে আমাদের সোনামুখীর বিখ্যাত কার্তিক পুজো। কার্তিক পুজোর ক্ষেত্রে আমরা সমস্ত নিয়মবিধি কোর্ট থেকে যেগুলোকে বেঁধে দেওয়া হয়েছে সেগুলোকে মান্যতা দিয়েই কার্তিক পুজো হবে, এবং সমস্ত পুজো কমিটিগুলো পূর্ণ সহযোগিতা করছে, তাদের সাথে বারবার আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আচার অনুষ্ঠান, লর্ড কার্তিকের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি সেগুলোর ক্ষেত্রে কোনো খাটছাট নেই, নিশ্চিত করে সবাই অন্তর থেকে দেব সেনাপতিকে শ্রদ্ধা জানাবে, কিন্তু উৎসবের অংশগুলো কার্তিকের ক্ষেত্রেও বাতিল করা হয়েছে। কতগুলো সরকারি অনুমোদনপ্রাপ্ত কার্তিক রয়েছে? সোনামুখীতে কার্তিক হয় 100+, এর মধ্যে আমরা বাজারে যে কার্তিকটা ওই চৌমাথায় আমাদের যে কার্নিভাল, সে কার্নিভালে 17টা কার্তিক আসে। এবার তো সেগুলো বন্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবারে আমাদের খারাপ লাগলো, এবারে আমরা কার্নিভালটা বন্ধ করেছি। মহিষঘট কার্তিকের কি প্রাচীন ইতিহাস রয়েছে? হ্যাঁ, শোনা গেছে দাদুদের মুখ থেকে, আমরা তো যেটুকু জানি না, তা মোটামুটি শোনা গেছে যে 450 বছরের পুরনো এই কার্তিক, এখানে আগে নাকি মহিষের বাতান ছিল বলে, মানে এখানে মহিষ চোরাচুরি হতে বেশি, সেই জন্য এখানে যে কার্তিকটি মানে আমাদের দাদুরা সূচনা করেছিলেন তারা এখানে মহিষঘট কার্তিক নাম দিয়েছিলেন সেই কারণেই। কত বছর ধরে হয়ে আসছে? বিগত 450 বছর প্রায়। এবছর সরকারি নির্দেশ আপনারা কতটা মানছেন? এবছর সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত ব্যবস্থাই করেছি, স্যানিটাইজার বা মাস্কের ব্যবস্থা করা আছে, এবং নিজেরা যতটা সম্ভব পাচ্ছি সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই আমরা পুজো চালনা করে পরিচালনা করার চেষ্টা করছি, এবং আমাদের মন খুবই খারাপ, কারণ আমরা বিগত দিনে অনেক দিন ধরেই এই পুজোটাকে আমরা নিজের পুজো বলে খুব জাঁকজমকপূর্ণ করে করি, কিন্তু এবারে করতে পারছি না সরকারি নির্দেশ অনুযায়ী, তাই আমাদের মন খুব খারাপ। তবুও সরকারি নির্দেশ তো মানতেই হবে, সেই জন্যই আমাদের এইভাবে চালাতে হচ্ছে।
সাধারণ মানুষকে সচেতন করার জন্য কোনো ব্যবস্থা করেছেন আপনারা? সাধারণ মানুষকে সচেতন করার জন্য ব্যবস্থা বলতে আমাদের সবাইকে বলা হয়েছে পুজো কমিটির তরফ থেকে, তারা যেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বা যারা দর্শনার্থী আসবেন তাদেরকে আমরা দূরত্ব বজায় রেখে ঠাকুর প্রতিমা দেখার জন্য সুযোগ সুযোগ করে দেবো। আপনার নাম? আমার নাম পান্টু সুপ্রভাত। কার্তিক কত বছর ধরে হয়ে আসছে এবং এবছর কতটা সচেতনতা বজায় রেখে আপনারা পুজোর আয়োজন করেছেন? মাইতো কার্তিক বিগত প্রায় 300 বছরের উপরে হয়ে আসছে আপনার, আর এই বছর অনেকটাই সচেতনতার মধ্যে দিয়ে ব্যাপার রাখা আসছে। তাছাড়া মেলা বসার যে ব্যাপারটা ছিল সেই মেলা এখন ঘোষণা হয়নি, যাতে মানুষ ভিড় জমায়েত না হয় সেদিকটাও একটু লক্ষ্য রাখা হবে কমিটির তরফে। আপনাদের মন খারাপ লাগছে এবছর আনন্দ ফুর্তি করতে পারছে? মানে লাগছে তো বটেই, কারণ এই জায়গাটা যে পজিশন এখন দেখছেন সেই পজিশন থাকতো না। এখানে প্রায় আপনার জমায়েত লোক ভালো থাকতো, বাচ্চা ছেলেরা খেলাধুলা ভালো করতো, প্যান্ডেল লাইট দোকানদানি এই সমস্ত প্রচুর জমায়েত হতো, সেই জায়গাটা এখন পুরোটাই ফাঁকা। আপনার নাম? রাজেন্দ্র কুমার চেন। কত বছর ধরে পুজোটা হয়ে আসছে? প্রায় 300 বছরের বেশি এই পুজোটা। আমাদের এখানটা বিরাট জমজমাট থাকে, আমাদের চারপাশে তো মেলা বসে যায়, আর তাছাড়া আমাদের এই মাইতো কার্তিকের মধ্যম কার্তিক, আমরা ডাকনামে মাইতো কার্তিক বলে পরিচিত, এটা তো একটা সোনামুখীর মধ্যে একটা বিখ্যাত এবং এই জায়গাটা প্রচুর মানে জাঁকজমকভাবে পুজো হয়। আমাদের এবারে আমরা এই প্রশাসনিক তরফে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যে আড়ম্বর সেই আড়ম্বর থেকে আমরা একদম পুরোপুরি দূরে সরেই রেখেছি এবং আমরা সবাইকে চেষ্টা করছি যাতে আমাদের সমস্ত নিয়মকানুন মেনেই সব কিছু হয়। আমরা যেমন আমাদের এই পল্লীর যে 100টা মতো ঘর আছে এই ঘর থেকেই আমরা কালেকশন করি, পুজোটা চিরকালই এইভাবেই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অন্যান্য বছর যেভাবে আনন্দ উৎসাহের সঙ্গে পুজো করে না, এবার আনন্দের তো প্রচুর না, কোনোভাবেই হচ্ছে না। আমরা আমাদের খারাপও লাগছে, কারণ এই প্রথম আমরা কার্তিক পুজো এত অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে। আমরা দেখছি শুধু কার্তিক নয়, কালী পুজোগুলোও সেইভাবেই হচ্ছে, এবার তো কালী আর কার্তিক একসাথে পড়ে গেছে, তার জন্য সোনামুখীটা আরও বেশি উৎসবমুখর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেক এবারে অনেক কম, ভিড়ও কম, মানুষের আসা যাওয়াও কম, আর বলুন করোনার আতঙ্কও একটা রয়েছে মানুষের মধ্যে, যার জন্যে এখানে বিভিন্ন এখন যে আত্মীয় স্বজনরা বাইরে থেকে যেভাবে হয়ে আসেন এবার সেভাবে কেউই আসছেন না, এবং সেই জন্য নালে এই জায়গাটা আপনি এইভাবে দেখতেই পাতেন না, আজকে যেভাবে আপনি আমার মানে সঙ্গে কথা বলছেন এই জায়গাটার এরকম চেহারাই হতো না। আমাদের আলো টালো অনেক বেশি, একদম পুরো জাঁকজমক থাকে এই জায়গাটা। আপনার নাম? আমার নাম মিন্টু বিশ্বাস। রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। বর্তমান জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথম একাধিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছে রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা অত্যন্ত কম খরচে ছাত্রছাত্রীদের সিটার, ডিটার, ডিএফএ, ডিটিপি, ট্যালি, ফটোশপ প্রভৃতি কম্পিউটার কোর্স শেখানো হয়ে থাকে। আর আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডায়েরি, পেন ও আই কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে। তাছাড়া কোর্স শেষে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রাজুয়েট সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ব্যাংকের খাতা খোলা, মোবাইল রিচার্জ, জেরক্স এবং অনলাইনে যাবতীয় কাজ এখানে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এখানে আধার কার্ডের দ্বারা ব্যাংকের টাকা তোলা যায়। তাই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক জীবনে যাবতীয় অনলাইন পরিষেবা, অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিকানা রঘুনাথপুর চেলিয়ামা রোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9732434831।